গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ডে টু, আমাদের পুরীতে কিভাবে সেকেন্ড দিনটা আমরা কাটালাম তারই একটা অভিজ্ঞতা। তো আজকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সকাল সকাল সবাই মিলে কিন্তু নতুন জামা পরে রেডি হয়ে গেছি। তারপরে আমরা অটো করে চলে গেলাম হচ্ছে পুরীর মন্দিরের দিকে। পুজোটা না দিলে তো মনটা শান্তি হচ্ছে না। এই দেখো, একে একে সবাই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি পুরীর মন্দিরের দিকে। আর জগন্নাথের ওই মন্দির দেখো দূর থেকে আমরা দেখতে পাচ্ছি, আমি ক্যাপশনটা যতটা পেরেছি নিয়েছি। আর তোমরা দেখতেই পাবে প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে পুরীতে। যদিও পুরী হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রতি বছর সব সময়, মানে বছরে 365 দিনই কিন্তু ভিড় থাকে। আমি একটুখানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পুরীর মন্দিরটা। আর তোমরা সকলেই জানো যে পুরীর মন্দিরে কিন্তু ক্যামেরা, শু এগুলো কিন্তু অ্যালাউ নেই। তার জন্য আমরা কিন্তু এগুলো কিন্তু এখানে জমা দিয়ে চলে গেছিলাম। তারপর পুজো দিয়ে এসে আমরা কিন্তু এগিয়ে চললাম হচ্ছে আমাদের রুমের দিকে। সকাল বেশ বেলা হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমাদের একটুখানি খিদেও পেয়ে গেছিলো। তার জন্য আমরা এখন একে একে চলে গেলাম রুমের দিকে। অদ্রিজা, কোথায় এসছো? পুরীতে। পুরীতে কি কি ঠাকুর দেখলে বলো? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাই কেমন লাগলো বলো? কত বড় ঠাকুর দেখেছো, কিন্তু মোবাইলটা ঢুকতে দিলে ভালো হতো, তাই না? আমরা ফটোগুলো তুলতে পারতাম কত, তাই না? সকালে টিফিন সেরেই আমরা চলে গেলাম বাজারের দিকে। আমি, অদ্রিজা আর অদ্রিজার বাবা মিলে চলে গেলাম বাজারে। আর সেখানে গিয়ে আজকে ঠিক করলাম যে আজকে একটু চিকেন নেওয়া যাক, তার জন্য আমরা চিকেনটা নিলাম। তারপর রান্নাবান্না করে চলে গেলাম সবাই বিচের দিকে। এই দেখো, মা, বাবা, আমি সবাই কিন্তু এখন বিচের দিকে যাচ্ছি। আর আমাদের হোটেলের একদম সামনেই ছিল, 2 মিনিট ডিস্টেন্সে ছিল হোটেলটা। আর ওই দেখো দূর থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। পুরী আসবো, উটের পিঠে চড়বো না, সেটা তো হয় না। অদ্রিজাকে বললাম যে এখন আর চড়তে হবে না, আমি নেক্সট দিন আমি অবশ্যই ওকে চড়াবো। আর অদ্রিজার আনন্দটা তোমরা তো দেখলে বুঝতেই পারছো। আর সমুদ্র আমার সবসময়ই একটা ফেভারিট জায়গা, তো আমরা কিন্তু এখানে সবাই মিলে প্রচুর আনন্দ করছিলাম। এত মানুষের আনাগোনা দেখে এত ভালো লাগছিলো, কি বলবো। যদিও আগের দিন আমরা বৃষ্টিতে কিন্তু অনেকটা সময় না পাইনি, তো ভেবেছিলাম হয়তো অনেক মানুষ কম এসছে, কিন্তু না, বিচে গিয়ে দেখলাম কিন্তু প্রায় সব মানুষই কিন্তু এখানে ভিড় করে আছে। অদ্রিজা কি করছে? অদ্রিজা, অদ্রিজার পাগলামি বুঝতেই পারছো। আর অদ্রিজার দিদাও কিন্তু অদ্রিজার মতোই বাচ্চা, সমুদ্রে স্নান করতে ভালোবাসে। এই দেখো আমার বাবার সাথে কেমন মজা করছে, ভীষণই। আর আমার বাবা তো মানে গিয়েই আগে স্নান করে নিয়েছে, যেমন গঙ্গায় স্নান করে। যাই হোক, এদের এই আনন্দটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর এই যে আমার শ্বশুরকে জোর করে নামানো হয়েছে, যেহেতু ওনার শরীরটা ভালো ছিল না, তার জন্য আমরা কিন্তু পাহাড়। ঠিক আছে, মানো, দেখা একটু, তোকে দেখা সবাইকে। ইয়ে, আমি ভাবলাম একটু রিলস বানাই, কিন্তু এদের জ্বালায় তো আমি আর রিলস বানাতেই পারলাম না। মানে এই দেখো, আমি রিলস বানাতে যাচ্ছি আর এরা আমার গায়ের মধ্যে বালি ফালি দিয়ে কি করছে। যাই হোক, এই মুহূর্তগুলো খুব আনন্দের আর বেশ ভালো লাগছিল। আর আমাকে আর অদ্রিজাকে দেখতেই পাচ্ছ আমরা কি করছি, কি করব বুঝে উঠতে পারছি না। আনন্দ, পাগলামি, হই হুল্লোড়, মানে কোনো কিছুই বাদ দিইনি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কেমন পাগলামি করছিলাম। আমার কাছে সব থেকে জীবনে ইম্পর্টেন্ট হলো মেমোরি আর স্মৃতি, আর যেগুলো আমি কিন্তু সবসময় খুব ক্যারি করি। তো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমি কিন্তু ধরে রাখার চেষ্টা করি। পুরীতে আসবো আর স্ট্যান্ডার্ড দেখবো না, সেটা তো হতেই পারে না। তোমরা দেখতেই পাচ্ছ একজন এই স্ট্যান্ডার্ড করছে, মা দুর্গার কিন্তু একটা মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। আর এই দেখো, আমার বাবার মেয়ে মিলে কিন্তু এখানে ফটোশ্যুট করছিলো। আর এই আমরা সবাই কিন্তু স্নান করে বড্ড ক্লান্ত, কিন্তু এত সুন্দর মূর্তিটা তৈরি করছিল, ছেড়ে যেতেও ইচ্ছা করছিল না। চলো চলো চলো, আচ্ছা আচ্ছা,
স্নান করে আমরা চলে গেলাম হোটেলের দিকে। তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম মার্কেটিং উদ্দেশ্যে। তো কিছু আমাদের মানুষ থাকে যাদের জন্য একটু কোথাও এসে কিছু না নিলে ভালো লাগে না, পাগল করে দেয়, এই খেলনাটা কিনে দিল। তারপর বিভিন্ন রকমের দোকানে আমরা গেলাম, অনেক কিছু জিনিস কিনলাম। তারপরে পুরো ক্যাপশনটা দিলাম না, এদিকে আমরা রাইটের জন্য কিন্তু রুটি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো প্রচণ্ড লাইন ছিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।